নেত্রকোনাতে কেক ভাই জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার স্ত্রীর লজ্জার স্থানে শুতে খুব ভালো লাগে, যেমন টুট অন্যান্য জায়গাগুলো না চুষলে আমার ভালো লাগে না। এখন আমি কি লজ্জার স্থানে মধু খেয়ে কি শুতে পারবো? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টস করার জন্য। এই কমেন্টসটা অনেকেই করে, এজন্যই আজকে আপনার কমেন্টের উত্তরটা দিচ্ছি। লজ্জা নয় জানতে হবে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সত্যি মুরব্বিয়াম, আপনারা যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং আমি সবগুলা কমেন্টস পড়ি, তবে অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না, এজন্য আমরা দুঃখিত। তারপরেও আপনাদের কমেন্টসকে আমরা সম্মান জানাই। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি ডায়মন্ড বাটন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এখন যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে খুব দ্রুতই পেয়ে যাব। তো আজকের ভাইয়া যে প্রশ্নটি করেছিল সেটির উত্তর আমি দিচ্ছি। আপনার স্ত্রীর লজ্জাস্থান সুজবেন, এটি স্বাভাবিক বিষয়, কারণ সহবাসের সময় স্ত্রী সারা শরীরেই চুম্বন করতে হবে স্ত্রীকে পরিপূর্ণ উত্তেজিত করার জন্য। কেননা স্ত্রীরা বেশিরভাগ স্বামীর আদর খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি যদি ওনাকে চুম্বন করেন তাহলে উনি আরও অনেক বেশি খুশি হবেন। এক্ষেত্রে আপনি মধু, চিনি, গুড়, মিষ্টি যা পারেন লাগিয়ে নিন, যেটাতে আপনার ভালো লাগে। এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে স্ত্রীর গুপ্তস্থান চুম্বনের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খালি মুখে খালি জায়গায় জীবাণু লেগে যেতে পারে, এতে করে আপনার অসুখ বিসুখ হতে পারে। তবে টুঠে, গালে, শরীরের যে কোনো জায়গায় মধু লাগিয়ে শুষাশুষি করতে পারবেন, এটা আপনাদের নাজায়েজ কিছু নয়। আপনাদের যেভাবে আনন্দ হয় সেভাবেই করবেন, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এ ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্টের আশাই রইলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।